সজলধারা প্রকল্পে বেআইনি নিয়োগের অভিযোগ বাগদায়। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। অভিযোগের সোচ্চার বিরোধীরা। স্কুলকে না জানিয়ে স্কুলের জমিতে তৈরি সজলধারা প্রকল্প, সেই প্রকল্পে নিয়োগও বেআইনিভাবে হয়েছে বলে অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে, অভিযোগ বাসিন্দাদের। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত বয়ডা গ্রাম পঞ্চায়েতের মোস্তাফাপুর গ্রামে। তো ভিসি তো এখনও অবৈধ, ভিসি আমাদের কমিটি তৈরিই হয়নি। তো উনি বললো যে সংসদ একটা, যে এখানকার সিনিয়র সে এখানকার চেয়ারম্যান, আর যে আপনার জুনিয়র সে থাকবে হচ্ছে আপনার সদস্য। তো আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে জাস্ট আমার পার্টে সজলধারা মাস্টারমশাইয়ের সঙ্গে আলোচনা করে, যার জন্য উনি ওনাকে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিয়েছে। এ বিষয়ে গ্রামবাসীরা জানিয়েছেন, এটা আমরাও জানি না, হেডমাস্টারের কাছে জানতে চাইলে হেডমাস্টার বলছে আমিও জানি না কীভাবে হচ্ছে। হওয়ার থেকে তারপরে দেখলাম যে আমাদের যে স্কুলের হেডমাস্টার তিনি সব কথাই গোপন করে চলে যাচ্ছে। আমাদের জলে অনেকদিন সমস্যা ছিল, এখানে এসছে কিন্তু এটা বিএসসি কমিটির দ্বারা সিলেকশন হবে যে কে এখানে জলটা সাপ্লাই করবে, সেটা না করে পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেব মণ্ডল উনি ব্যক্তিগত দিক থেকে বিচার করে একজনকে দাঁড় করিয়েছে এখানে। আমাদের যে বিএসসি কমিটি আছে, স্কুলের হেডমাস্টার আছে, তারা থেকে একজনকে এখানে বসাক। যেহেতু সজলধারা কল আমাদের এখানে ছিল না, মোস্তাফপুর হয়েছে খুবই ভালো, কিন্তু যেভাবে হওয়ার দরকার সেভাবে হয়নি, বেআইনভাবে হয়েছে। পুরো পয়সা খেয়ে এখানে বসিয়েছে না, এখানে ভিএসসি কমিটি জানে না, স্কুলের হেডমাস্টার জানে না, তাহলে এভাবে কীভাবে হলো? আমাদের যে ভিএসসি কমিটি আছে, মানে আমরা বললাম ভিএসসি কমিটি আছে, ভিএসসি কমিটি তো কিছু বলতে পারলো না, কারণ এটা ভিএসসি কমিটি ছাড়া এটা নিয়োগ করতে পারে না, এটা অবৈধভাবে নিয়োগ করেছে, আমরা তীব্র ধিক্কার জানাই। জানা গেছে স্কুলের জমিতে তৈরি সজলধারা প্রকল্পের কোনো রেজুলেশন না করে নিজের প্যাডে তাপস মিত্র নামে এক ব্যক্তিকে বেআইনি নিয়োগপত্র দিয়েছেন বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডল। এমনই অভিযোগ তুলে সোচ্চার গ্রামের বাসিন্দা ও বিরোধী দলের লোকেরা। এ বিষয়ে বিরোধী নেতার দাবি, পঞ্চায়েত সমিতির অর্থ ব্যয়ে একটা সজলধারা নির্মাণ হয়েছে, এইখানে যে থাকবে এটা দেখাশোনা করার জন্য এটা পঞ্চায়েত সমিতির একটা স্পেসিফিক রেজুলেশন অনুযায়ী সেটাকে সম্পন্ন করতে হবে। কিন্তু এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা বেআইনি বলে আমরা মনে করছি। এইখানে নিয়োগ করতে হলে এর স্পেসিফিক যে প্রসিডিওর আছে, প্রসিডিওর অনুযায়ী নিয়োগ করতে হবে। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সুদেবী মণ্ডল। তিনি বলেন, ওটা স্কুলের ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দাদের কথা ভেবে করা হয়েছে, সুরক্ষিত রাখার জন্য সরকারি স্কুলের জমিতেই করা হয়েছে, নিয়োগ হয়েছে নিয়ম মেনেই। বিরোধীরা মিথ্যা অভিযোগ আনছেন। এটা সঠিক পদ্ধতিতে নিয়োগ করা হয়েছে, হয়তো মানে সবাই জানেন না আর কি। বিষয়টা হচ্ছে সজলধারাটা পঞ্চায়েত সমিতির থেকেই করা হয়েছে, ওটা স্কুল ভিএসসির কমিটির কিছু না বা স্কুলের কোনো বিষয় না। স্কুল ভিএসসি কমিটি টোটাল আমাদের ওই মানে ওই এরিয়া যা জনগণ আছে এবং স্কুল স্টুডেন্টদের ভালো পানীয় জলের ব্যবস্থার জন্যে কিন্তু কই সজলধারাটা করা হয়েছে। এবং একটা খোলা জায়গা এবং একটা সরকারি প্রতিষ্ঠান, ওখানে মানে শিক্ষক যারা তারা তো চব্বিশ ঘন্টায় থাকেন না, ওইটা মানে সুরক্ষিত রাখার জন্য, ভালো রাখার জন্য একজন নিয়োগ করা হয়েছে, ওটা পঞ্চায়েত সমিতির অলবোর্ডে আলোচনা করে করা হয়েছে। সজলধারা প্রকল্পে নিয়োগ পেয়েছেন তাপস মিত্র, যার বিরুদ্ধে বেআইনিভাবে নিয়োগ হওয়ার অভিযোগ উঠেছে। তাপস মিত্র বলেন, আমাকে নিয়ম মেনেই পঞ্চায়েত সমিতি নিয়োগ করেছে, রাজনৈতিক উদ্দেশ্যে আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে। আমাকে নিয়োগ পঞ্চায়েত সমিতির থেকে পঞ্চায়েত সমিতির প্যাডে আমার নিয়োগপত্র দিয়েছে, ওরা এই যারা ওই কথাবার্তা বলছে ওরা অ্যাকচুয়ালি রাজনীতি চাল চালছে এখানে, পুরো রাজনীতি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।